কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তাহলে কি জায়েজ আছে কিনা পোশাকের ক্ষেত্রে? ইহুদি কাফের মুশরিকদের সাদৃশ্য করা যাবে না ইমাম ভাই, যে সমস্ত পোশাক ইহুদি খ্রিস্টানরা পরে সেটা যদি মুসলমানদের জন্য সাদৃশ্য হয়ে যায় তাহলে এটা হারাম, এটা আলেমগণ উল্লেখ করছেন। সেই দৃষ্টিকোণ থেকে তাদের এটা পড়া উচিত না। আর দুই নম্বরে, একটা পুরুষের স্বাভাবিক ভাবে লজ্জার স্থান হইল কি? লজ্জার বিষয়গুলো ঢেকে রাখা নাভি থেকে হাঁটু পর্যন্ত। নাভি এবং হাঁটু নিয়ে মতবিরোধ আছে, তবে নাভিও ঢেকে রাখবে, হাঁটুও ঢেকে রাখা, এটা ভালো। তবে যদি কাজে কর্মের বিষয়ে বিশেষ প্রয়োজন, আমাদের গ্রাম দেশে যেমন অনেকে আছে খুলে অনেক সময় খুলে যায়, তাহলে সেটাতে দোষের কারণ বলা চলে না। আর নামাজের ক্ষেত্রে পোশাক আলাদা, নামাজের ক্ষেত্রে হাঁটু আর নাভি পর্যন্ত পোশাক না, নামাজের ক্ষেত্রটাই আল্লাহ উল্লেখ করছেন আলাদা। আর মহিলার ক্ষেত্রে পুরুষ শরীরটাই তার লজ্জার অন্তর্ভুক্ত, এবং কি বেগানা পুরুষ থাকলে চেহারাও ডেকে রাখার বিষয়। অনেক সময় পায়ের পাতা হাতের পাতা দেখেও তো অনেকে আকৃষ্ট হয়ে যায়, আর বিশেষ করে সুন্দরী মেয়ে হলে, স্বাস্থ্যস্থ ভালো হলে বা মানগত ভাবে দেখা হলে তাতে একটা আঙ্গুল দেখে অনেক আকৃষ্ট হয়, শরীর বডি ওরকার মধ্যে থাকলেও তো শরীর বডি আকৃষ্ট হয়। তো যাই হোক, এখানে মূলত কথা হলো মেয়েদের বিষয়টাই আলাদা আলাদা ভাবে দেখার বিষয়। সেখানে ছোট পোশাক যদি স্বামীর কাছে পরে সৌন্দর্য হোক অথবা নিজের কাছে ভালো লাগুক, সেটার জন্য তো সে কারণ নয়, কিন্তু ছোটখাটো পোশাক পর্দার মধ্যে থাকে সে যাতে সেখানে কোনোভাবে প্রকাশ হয়ে গেলে তো সেটা নিষেধ। আর প্রথমে হলো কাফেরদের সাথে সাদৃশ্য যেহেতু আছে সেটা পরবে না, আর ছোট মাটো পোশাক যেটা কাফেরদের সাথে সাদৃশ্য নয় বা সেটা কাফেরদের খাস পোশাক নয়, সেটা যদি স্বামীর কাছে পরে অথবা বাসায় গোপনে পরে সেটা নিষেধ নাই। কিন্তু বাসায়ও বিষয় লক্ষ্য রাখতে হবে, বাসায় বড় ছেলে থাকলে মা কি সেই পোশাক পরতে পারে, বোন কি সেই পোশাক পরতে পারে, ভাই থাকলে আরো যারা, তাহলে তাকে সেই শালীনতা নিয়ে চলতে হবে। বিষয়গুলো তো এখানে অনেক স্পর্শ হয়ে দাঁড়াবে তখন বিষয়গুলো, এটা অনেকের দৃষ্টিতে আসে না, কিন্তু দৃষ্টিতে অবশ্যই আনতে হবে। আল্লাহ সবাইকে সঠিক পথ দান করুন। দেখেন না আজকে অনেকে মুসলমান ছেলেবেলে জার্সি, মেসির জার্সি, অমুকের জার্সি, এটা কাফেরদের পোশাক, এটা তো পরাইটা দিয়ে হারাম এটা। আল্লাহ সবাইকে বুঝদান করল। আমি নাজ সাল্লাহ তালা নবীন সালাম আলাইকুম।